একদিন ফাকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই লাগছে না ভালো। একদিন ফাকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই লাগছে না। গাইস, প্রায় 1000 থেকে 1500 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর অবশেষে নামলাম বিশাখাপত্তনম। ভাই বোটটা কই যে বিশাখাপত্তনম স্টেশনের লুকটা একবার দেখো গাইস। আর আমাদের এটা টোটালটা আমাদের মানে মানে কলেজের স্টুডেন্টরা। টাটা টাটা। এই রইদা বলছি, হাই, কাম টু বিশাখাপত্তনম। অবশ্যই বিশাখাপত্তনম নেমে গেছে আর এখানে সবাই আপাতত একসাথে হচ্ছে। মানে এতক্ষণ ধরে ভাই ঘুমাচ্ছিলাম, না যা ঘুমাচ্ছিল তো সবাই এখন একসাথে হচ্ছে, একসাথে হয়ে তারপরে জ্বালাচ্ছিলাম। তারপরে হোটেলে যাওয়ার সময় তোমাদের আগে বাইরের লুকটা দেখাবো, প্লাস হোটেলে কোন হোটেলে থাকি সেই হোটেলটা দেখাবো। চলো কি দেখাবো না, চ্যারেট হয়ে পড়েছিল বলটা। এ তো শুধু হাগা, একবার একবার শুধু ডাকছে, একবার হাঁকতে যাবো লুকটা দেখো ওভারব্রিজ থেকে গোটা বিশাখাপত্তনম। মানে অনেকটাই বড় স্টেশন, প্রচুরটাই বড়। অনেকটাই বড় স্টেশন আর কিন্তু বিশাখাপত্তনম এটা বড় বোর্ডটা লেখা খুঁজে পেলাম না। যাই হোক গাইস, স্টেশন থেকে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। গাইস, এটা হচ্ছে আমাদের হোটেল রাজনন্দিনী, তাই তো? হ্যাঁ, রাজনন্দিনী। তো আপাতত আমরা এখন হোটেলেও ঢুকতে পারিনি, তো মানে এটা আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এটাও বাস আছে, এই দুটো বাস একসাথে। তো এই দুটো বাস একসাথে হচ্ছে তোমার আমাদের এখন হোটেলও মানে ঢুকতে দেয়নি, শুধু লাগেজটা ঢুকেছি হোটেলের ভিতরে দিয়ে ডাইরেক্ট আমরা এখন যাবো বিচে। কি শ্রী বিচ না কি একটা বিচের নাম, যাই হোক যাই না, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো বিচটা। আর ওরা হচ্ছে বাসের মধ্যে বসে আছে, এই যে হাই হাই করতে আসছে। ভাই কেন বললা সরবো না, ভাই কেন বললা সরবো না, এই মন্টিবাজি শুরু করে দিছে। শেষে দেখেন আমার মুখটা, দিদিদের সাথে মন্টিবাজি করছে। তো যাই হোক গাইস, বিচে গেলে গাইস আমরা এখন আপাতত বিচে চলে এসেছি। বাস থেকে সবাই এই নামছে হু হু করতে করতে, ফুল মস্তি জোশ। তো যাই হোক, এটা কি যেন বললো, রামেশ্বর ব্রিজ নাকি? যাই হোক, রামকৃষ্ণ ব্রিজ। তো আবার তো নিচে যাবো, নিচে গিয়ে তোমাদেরকে লুকটা দেখাবো। আমার অবস্থা, আমার এখান থেকে সিনটা ভি লাগছে, আমার অবস্থায় ল্যাগেজ বই দিয়ে। তো যাই হোক, আমাদের দাঁড়াতে বললো আবার তো আসুক ওরা। আর তার আগে আমি তোমাদেরকে এই সাইডের এটা ভাই জিম করার জায়গা, জিম করবে, ওই জিম, এই জিম করছে, সবাই জিম করছে। তো যাই হোক, আবার তো চারপাশের লুকটা একবার দেখি তোমাদেরকে চারপাশে। এই লুকটা আছে ভাই, মনে হচ্ছে দুবাই চলে এসেছি। দুবাই তো না, আমেরিকান, আমেরিকা আমেরিকা ফিলিংস আসছে। আকাশে আকাশে দেখ, এই যাবো তো সবাই মিলে চলে এসেছি। আর সামনের লুকটা ভাই অসাম লাগছে ভাই, সেরা লাগছে। বিশেষ করে পাশে ভাই ফুটলো যে আসবে না ভাই, সেই লাগছে ভাই, সেই লেভেলে। ওই যে গাইস ওই দিকটা করে টোটালটা পাহাড় আর কনস্ট্রাকশন, হ্যাঁ ওগুলো হচ্ছে তো সামনের দিকে হচ্ছে, কিন্তু পিছনের ওটা টোটালটা পাহাড় দেখে না আপনি, এখন পড়ে যাচ্ছিলাম। ভাই অসাম লাগছে, অসাম অসাম লাগছে, অসাম। তো যাই হোক গাইস, ওই দিকটা দেখো, ওইদিকে মানে ভিউটা একবার দেখো গাইস, ভিউটা। এটা টোটালটাই বালি, টোটাল এ ভাই টোটালটাই বালি, টোটালটাই বালি ভাই, ঢুকবে তো তুমি যে পাঠান গাইস, হাতে জুতো, পা খালি, কিছু আর নাই, পা খালি রাখতে হবে, পায়ে জুতোটা হাতে নে, জুতোটা হাতে নে। তো গাইস লুকটা একবার দেখো, মানে
ছবি যা আসবে না এখান থেকে কি হয়েছে দেখো জুতোটা আমাকে ধরতে হবে তো যাই হোক গাইস একবার লুকটা দেখো বিচের আর চান করতে দিবে কি চান করতে দিবে এখন চান করে কি করবি তুই ভাই যা ব্যাকগ্রাউন্ডে যা আসছে না ভাই ও কি হয়েছে চান করিস কি হয়েছে সেই লাগবে তুনে জো পাঠান আর ওই দূরে দূরে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে ইয়েগুলো চলছে যাই হোক কি চলছে না বোট ফোট গুলো চলছে আমি আপাতত জলের দিকে একটু নামবো মানে দীঘার পর এই ভাইজাকে প্রথম মানে দীঘাতেই মানে আমাদের গরিবের গোয়া দীঘা সবাই জানো সেটা তো দীঘার পর ভাইজাকে প্রথম এরকম সমুদ্রে আবার নামছি দীঘার পর সেরা আছে সেরা বিশেষ করে এদিকে পাহাড় এদিকে বিল্ডিং ভিউটা একবার দেখো পিছনে শুধু বিল্ডিং আর এদিকে সমুদ্র মানে পুরো মিশি দিছে একবারে সেরা সেরা করেছে ঢেউগুলো দেখো মানে এইটা বলবো না যে দীঘার থেকে ঢেউগুলো বড় বা পুরীর থেকে ঢেউগুলো হলো বড় কিন্তু দেখতে ভালো লাগছে ভাই দেখতে ভালো লাগছে অসাম লাগছে একটা কিন্তু প্যানগুলো গাইস ভিজে যাচ্ছে তো তুলে তুলে আটতে হবে একটু প্যানগুলো পাহাড়ে উপরে উঠে গিয়ে দাঁড়ায় গা পাথর উপর চলে এসছি ও ভাই প্যান ভিজে গেল ভিউটা একবার দেখো ভিউটা তো যাই হোক আমার তো কিছু সিনেমাটিক শট নিয়ে নি তোমাদের সাথে অবস্থা দেখো পাথর উপর তিনজনা আমি এখানে চারজনা ইলেকট্রনিক পাথর পাথরটা বেশি বড় না এদিক দিয়ে জলটা আসছে দেখো ঠিক আছে গাইজ হ্যাঁ ছবি তোলার জন্য ক্যামেরাম্যান কে সে তুলেছে আমি তো তুলবো এখনো আমি তুলবো আলোটা আসুক আগে কি করতে কোন মনটা আছে কোন মনটাকে দেখেছিস ভয়ের কি আছে তো ঢেউ আসছে তো ঢেউ আসবে না এত ভয়ের কি আছে ন্যাকামু কখন তো ঢেউ আসছে জলটা দেখ কখন লাগছে কোনদিন দেখেছিস বা পিছন মেয়েগুলো তাহলে দেখ এনজয় কর এই লুকটা দেখ পিছনে শুধু একবার লুকটা শহর এই শহরই যদিও এটা মানে ইয়ে ফিলিংস আছে আমেরিকা আমেরিকা ফিলিংস আছে দেখে একটু দেখো গাইজ আবার পিছনে লোকটার আওয়াজ কি জলের আওয়াজ কি মানে কি বলবো ব্লগে শুধু আওয়াজই আসবে মানে জলেরই আওয়াজ আসবে শুধু ব্লগে ইউএসএ ইউএসএ ফিলিং তো যাই হোক গাইজ আবার তো কটা ছবি ছবি তুলে দিই আর আমি কটা ছবি টবি তুলি তারপর তোমার সাথে কথা হচ্ছে এটা মন্টিদের ছবি তুলে বেড়াচ্ছে মানে টুকটুক করে ছবি তুলছে দেখো 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 ওখানে কোন মন্টি দেখেছে ছবি তুলছে দেখো তোল 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 ওই পালাট এ পালাট ওই পালাট ছবিটা দেখি
মানে ক্যামেরায় ছোট লাগছে কিন্তু অ্যাকচুয়ালি যে কতটা নিচ দিয়ে যাচ্ছে মানে কি বলবো। এরোপ্লেনটা দেখো, মানে এখানে আশেপাশে মানে এয়ারপোর্ট আছে, পুরো নিচ দিয়ে মানে নামছে, টেক অফ হচ্ছে। ভাই কি লাগছে ভিউটা, রাতে বড় কথা কুকুরগুলো ভাই, বিলাতি কুকুর, বিলাতি কুকুরগুলো দেখো। আর এইসব কুকুরগুলো মানে আমাদের ওখানে পোষা হয় বিলাতি কুকুর, ঠিক আছে। এবার কুকুরগুলোকে দেখো, ভাই দেখো বন্ধুগুলো ওখানে মনে দাঁড়িয়ে আছে, কুকুরগুলো ওখানে দাঁড়িয়ে আছে মনে হয়। আগে দেখে আসো কুকুরগুলো কি করছে, বেশি ওই সব বিলাতি কুকুর, দেশি কুকুর মানে কমই আছে এখানে। কুকুরগুলো দেখো গাইস, আমরা বিনা তো আর খুব ভালো লাগছে এইসব কুকুরগুলোকে দেখে, যেরকম খেলা খেলি করছে। তো এই একা একা পড়ে গেছে, তো যাই হোক আপাতত দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর। যখন ভিডিও কলে মন্টিবাজি করতে ব্যস্ত থাকে সেরকমের অবস্থা। দিব হা করছিলি, এটা কি বললাম আমাদের আমন্ত্রণে বললো না কত তো যাই হোক আপাতত গাইস লাগেজ গুলো নেই, সব ভিতরে যা ভিতরে যা, এখানে বুঝলে দোনো মিলে ইস তারা
গোলাপ দিল গাইস, এই মেয়েটা আমাকে গোলাপ দিল, আমার গার্লফ্রেন্ড নাই বলে এত কষ্ট দিচ্ছে আমাকে। তো গাইস যাবো তো রুমে গিয়ে কথা হচ্ছে। তিনশো রুম, 313, সামনে ব্যালকনি, এটা একটা বেড, এটা একটা বেড, এটা একটা বেড, রুমটা তারপরে দেখে নাও টোটালটা, দু মানে একটা জিনিস কি এখানে পুরোটা ব্যালকনি দিয়েছে আমাদেরকে, এর সামনে একটা ব্যালকনি আর এখানে একটা। তো আপাতত ওদের সাথে একটু দেখা করে আসি, ব্যাগটা তুই এখন উত্তর আসিনি গাইজোর ব্যাগটা তুলে দিই, দিদির দিদির ব্যাগ তুলে দিই, দিদির ব্যাগ তুলে দিই, চ চলো দিদি, ও দিদি। গাইজ আপাতত ওদের রুমটা আছে 306। আমাদের ব্যালকনি দিয়েছে পুরো, ব্যালকনি বড় বড় তিনটে খাট, তিন জায়গায় সেটা দিয়েছে। চারজন শোয়া যাবে তো, একটু আরেকটু লাগিয়ে দেবে, এটা লাগিয়ে নিবি, হ্যাঁ। তো যাই হোক গাইস, কিছুদিন পর দেখা হচ্ছে কথা বলেছে। গাইস আমরা এখন আছি এদের ঘরে, ঠিক আছে, রিলস করতে ব্যস্ত। এই মেয়েটা, এই মেয়েটা, ওই মেয়েটা, মানে এটা মেয়ে না সরি ছেলে, আর ওই বোনটা, আর এই বোনটা শরীর খারাপ খুব। কী হয়েছে তোমার, তু কি তু কি? এই মেয়েটা রিলস করতে ব্যস্ত, দেখো গাইস রিলস রিলস শুধু রিলস শুধু রিলস। গাইজ আবহাওয়া তো এখন বিশাল খিদা পেয়েছে, প্রচণ্ড খিদা পেয়েছে, মানে কথা বলার কোনো ইচ্ছাই হচ্ছে না, কিন্তু খেতে ডাকছে না গাইজ, কী করছে বুঝতে পারছি না, গান বন্ধ কর না। তো গাইজ আবহাওয়া তো ওরা রান্না বান্না করুক, একবার খেতে গিয়ে তোমাদের সাথে আবার একবার কথা হচ্ছে, তো কী কী রান্না করেছে, কী আইটেম করেছে সব দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো সাথে থাকো। যাবো আমরা রাউন্ড ফোরে, মানে মাইনাসে আছে এখন, এখানে খেতে এসেছি, এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো কী খাওয়া দিবে কি না দিবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রচুর খিদা পেয়েছে গাইজ, এতে তো খাওয়া হয়ে গেছে, এটা চলে গেল, একটা ভিডিও চলছে ওখানে গিয়ে, ভিডিওটা দেখবা, ফোনে ভিডিও চলছে। তো যাই হোক ওদের তো খাওয়া হয়ে গেলো, ওরা চলে গেলো, আমরা খাবো, আমাদের পালা এবার, ঘুম পেয়ে চলো। আর খাওয়া দাওয়া করে তো বেড়াতে পারি, বেড়াতে মানে বেরিয়ে যেতে পারি, আবার রেস্ট করবো হয়তো, ঘুমাতে পারি, যে বিকালেও বেড়াতে পারি, ঠিক আছে। তো খেয়ে দিয়ে এটা আই লাভ ইউ বলো, একটু আই লাভ ইউ, আই লাভ ইউ বলো, একটু আই লাভ ইউ বলো, হ্যাঁ। তো যাই হোক গাইজ, আগে খেয়ে নিই, তোমাদেরকে দেখে দিচ্ছি খেতে ইচ্ছে সেটা দেখে নিই।